हे गाइस वेलकम टू रिचीज ब्लॉग। आज के हमार शरीरटा भीषण भीषण खराब। आज के ना एक्चुअली तीन दिन धरे शरीरटा खराब। कल के थेके ज्वर एसेछे, तार आगे गा हात पा ब्यथा छिल, प्रचंड कष्ट होच्छिल। तो कल के रात थेके एकदमे पारछि ना उठते। एखन बजे सकाल 10টা। हाँ 10টা बेजे गेछे, 10টা না তো 11টা বাজতে যায়, এখনো আমি উঠতেও পারিনি। আমার ছেলেটাকে কিছু খেতেও দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এখনো জানি না কত কি করব। সকাল থেকে অনেকবার ওঠার চেষ্টা করেছি, উঠে একটু কোনো কাজবাজ করব মনে মনে ভেবেছি, বাট করতে পারিনি। একদম উঠতেও পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। ওইটা আমার ছেলে পড়িনি যাতে, আমি আমার বাবু খুব কষ্ট পাচ্ছে, কেননা ওকে ধরতে পারছি না। সত্যি 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 ওকে আদর করতে পারছি না। ও বারবার করে এসে দেখে যাচ্ছে। প্রথমে তো আমার বাড়ির থেকে বলছিল ছেলেকে নিয়ে যাবে, কিন্তু আমার ছেলে যেতে চাইছে না, যে আমার শরীর খারাপ, ও আমায় রেখে যাবে না। তো জানি না কতদূর কী হবে। ভীষণ কাশিও হয়েছে, শরীরটা একদম ভালো না। দেখা যাক কখন উঠে কী কাজ করতে পারি, জানি না। মাথা ভীষণ যন্ত্রণা করছে। ওষুধ খেয়েছি কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। কালকেও খেয়েছি ওষুধ, আজকে ওষুধ খেলাম, এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, জানি না। 10টা সাড়ে 10টা থেকে এখন 12টা প্রায় বেজে গেল, এখনও উঠতে পারিনি, কোনো কাজ করতে পারিনি। তো অ্যাকচুয়ালি প্রথমে এই জ্বরটা আমার বরের হয়েছিল, সেইখান থেকে আমার কে অ্যাটাক করলো এটা। বাড়ির ছেলেটাকে নিয়ে সত্যি খুব টেনশনে আছি, জানি না কি হবে। আমি একটা কথাই তোমাদের সবাইকে বলতে চাই, প্লিজ এখন একটু সাবধানে সবাই থাকো। এই সময়টা এমন, সাবধানে থাকাটা খুব দরকার। সাবধানে না থাকলে কখন কি হয়ে যাবে বলা যায় না। আমি পুরো সুস্থ ছিলাম, কোনো বৃষ্টিতে ভেজা না বা কিচ্ছু না, তাতেই আমার এই অবস্থা। আর যারা ঘরে একা, মানে হয়তো বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার মতন অবস্থা, তাদের আমি বলবো আরও বেশি সাবধানে থাকা দরকার, কারণ তাদের বাচ্চাগুলোর তারা ছাড়া আর কেউ নেই। তো সেখানটায় বাচ্চাগুলো খুব কষ্ট পায়, যেটা আমার ছেলেকে দেখে আমি বুঝতে পারছি। ও সত্যি কাছে আসতে চাইছে বারবার করে। কালকে থেকে একটু ধরতেও পারিনি, আদর করতে পারিনি, নিজেই করছি না, যে কী দিয়ে যতটা সেফ ডিস্টেন্সে রাখা যায় রাখার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা সাবধানে রাখো, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মাস্কটা ব্যবহার করো। দেখা যাক, এখনও 12টা বাজে, কিচ্ছু করতে পারিনি, উঠতে পারছি না, মাথা এত ভার হয়ে রয়েছে, তেমন কাশি হচ্ছে, কাশতে কাশতে বমি পেয়ে যাচ্ছে। তো জানি না এখনো পর্যন্ত উঠতে পারিনি, ছেলেটা না খেয়ে রয়েছে এখনো পর্যন্ত, এত বড়ও না যে নিজের হাতে নিয়ে খেয়ে নিতে পারবে, কষ্ট হচ্ছে খুব। দেখা যাক, দেখি না আমার বাবু কি করছে, চলো দেখি, দেখো কি অবস্থা ঘর বাড়ির করছে। দেখো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also press this bell icon. মানে ঘুরি বানাচ্ছি। আজকে পড়াশোনা নেই, মা শরীর ভালো না, ভালো আনন্দে আছিস বল? আছিস না? হ্যাঁ। হে আনন্দে আছিস, তাহলে গেলি না কেন? দিন দিন তো যেতে বলেছিল। তোমায় ছেড়ে যাব না। তাহলে গেলি না কেন? তোমায় ছেড়ে যাবো না। ওই আর কি, মার শরীর খারাপ, বসে বসে খেলাধুলো হচ্ছে, কত ভালো ছেলে দেখো সবাই। খিদে পায়নি বাবু? যাও না, একটু নিমকি আছে, নিমকি নিয়ে খাও। নিমকি আছে কি কাছে, ওইগুলো খা আপাতত।
যেখানে আমি অসুস্থ, ও কি করবে, ও খেলা করে যাচ্ছে, খিদে পেয়েছে কিন্তু নিজে হাতে না ধরে দিলে তো খেতে চায় না। কিন্তু আমার সত্যি এখনও ওটার মতন পরিস্থিতি হয়নি, কিন্তু খুব ঘুম পাচ্ছে। একটু দেখি, চোখটা বন্ধ করে ঘুমিয়ে নিই, তাহলে যদি একটু শরীরটা ভালো লাগে। ভীষণ 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 কষ্ট হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, একটুখানি ঘুমিয়েছিলাম। দেখো আমি বারবার কাছে আসতে বারণ করেছি, তাও দেখো এসে মাথা দিচ্ছে আমার বাবু। তো এখন একটু শরীরটা অন্যরকম লাগছে, ওষুধটা খাওয়ার পরে এখন একটু ঘাম দিয়েছে। তো এখন যাবো একটু রান্নাঘরে, বাবুটাকে খেতে তো দেবো। এখন 1:45 বাজে গেল, তো চলো রান্নাঘরের দিকে যাই। আমি রান্না করতে আসছিলাম, আলু কেটেছি, আলু ভাজাই করব, আর ভাত আর কিছু করার ইচ্ছে নেই আজকে। তো দেখো আমি রান্না করব এসেছি, আর একজন বসে গেছে, কি না ও রান্না আমি কেটে দিয়েছি, ও খুঁজে দিয়ে নেড়ে দেবে। ঘরে বস করিয়ে দিয়ে আমি আলু কেটে দিয়েছি, দেওয়ার পরে ও কাটতে পারে না, ও ভাজাটা নাড়বে। আমাকে গিয়ে শুতে বললো যে আমি শোবো, ও ভাজাটা নাড়বে। আমাকে সত্যি আমার খুব কেয়ার করে। তো আলু ভাজাটা হতে থাক, অন্যদিকে গেছি। দাঁড়িয়ে রান্না করার মতন পরিস্থিতি নেই, শরীরটা অতটা ভালো না যে গ্যাসে রান্না করবো, তাই ইন্ডাকশানে বসিয়ে দিলাম। একটু বসে বসে তো করতে পারবো, শরীরটা খারাপ লাগছে, খুব মাথা যন্ত্রণা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে, আপাতত একটু সবটা ভালো লাগছিল। খেয়ে দিয়ে স্নান করে পুজো করে উঠেছি, মানে সরি বুঝে ওরে দিয়েছি, স্নান করে পুজো করে খেয়ে উঠেছি। তো এখন আবার একটু হইতে খারাপ লাগছে, আর অনেকগুলো কাঁচাও ছিল, কিছু কিছু করে এখন আর ভালো লাগছে না। যতই যাই হোক, একটা কথা মানতে হবে, আমরা যারা হাউসওয়াইফ আর যারা মোটামুটি ওই তিনজন ফ্যামিলি মেম্বার এরকম হয়, তিন চারজনের, তো সেইখানে আমাদের কোনো কাজ না করে কোনো উপায় নেই। যত শরীর খারাপ থাকুক, যাই থাকুক, তত সরি, তাতেও আমাদেরকে সমস্ত কাজ করতে হবে। যেমন দেখো আমার সেই শরীর খারাপ নিয়েও রান্নাও করতে হলো, যদিও একটু দেরিতে করেছি, রান্নাও করতে হলো, পুজোও করতে হলো, ছেলেকে খেতে দিতে হলো, আমার সফি রানীকে খেতে দিতে হলো, ইচ অ্যান্ড এভরিথিং, একটা কাজও আমার বাদ যায়নি, অথচ আমার শরীরটা সত্যিই খুব খারাপ। তো জল নিয়েও এগুলো করে যেতে হবে, এটাই লাইফ। এত সারাদিন সংসারের কাজ করার পরেও নিজেদের শরীরের কথা না ভেবে, খালি সংসারের কথা ভেবে এখনই এখানেই কাজ আমাদের হয়তো স্থগিত নয়, হয়তো না স্থগিত নয়, কেননা এরপরে প্রত্যেকের হাজব্যান্ড আসে। তো আমারও অবভিয়াসলি হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে, তো আবার করতে হবে। এরপরেও শুনতে হয় যে আমরা হাউসওয়াইফরা কোনো কাজ করি না,
আমরা হাউসওয়াইফরা ঘরে বসে সময় নষ্ট করি, আমরা হাউসওয়াইফরা টিভি দেখে বা মোবাইল ঘেঁটে সময় নষ্ট করে ফেলি। একটুখানি ভেবে দেখো তো, আমরা যদি সংসারটা গোটা দিন আসে আমলাতাম, তোমরা কি পারতে বাইরে কাজটা করতে? অনেকের স্বামীরা এরকম বলে থাকে। আমার সেখানে কথা স্বামী সবার ক্ষেত্রে বলছি না, আমি বলছি যারা বলে ঠিক তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বললাম। তো আজকে আমার যেমন শরীরটা খারাপ, তার মধ্যে আমাকে করতে হচ্ছে, এরকম অনেকেই থাকে। অনেকেই শরীর নিজের শরীর আসলে আমরা কেউ নিজের শরীরটাকে অতটা গুরুত্ব দিয়ে উঠতে পারি না, ইচ্ছে থাকলেও উপায় থাকে না আমাদের। তো এটাই, একটু যদি তোমরা বোঝো তাহলে দেখো হাউসওয়াইফদের লাইফটা আরও ভালো হচ্ছে। তোমরা প্রত্যেকে একটু যদি বোঝো যে হ্যাঁ, এই যে তোমরা পরিষ্কার জামা কাপড় পরে অফিস যাচ্ছ বা তোমরা বাড়ি এসে তৈরি খাবারটা পাচ্ছ, এগুলো তোমাদের কাছে কোনো মাইনে রাখে না। তোমাদের কাছে মানে কিছু কিছু দেখতে, আমি সবার কথা বলছি না, আমি বলে দিচ্ছি বারবার, এগুলো তোমাদের কাছে হয়তো মাইনে রাখে না। মাইনে রাখে আমরা টিভি দেখি, আমরা মোবাইল চালাই, এগুলো তোমাদের কাছে মাইনে রাখে। বাট আমরা যে সব কিছু করে তারপরে ঘরের কাজ তোমরা করো কি? তোমার একটা কথা বলো, তোমরা যারা এই মানুষের কথাটা রাখো না, তারা একটা দিন ঘরটাকে একটু চালিয়ে থাকো, একদিন একদিন পেরে যাবে, কেউ কেউ আছো, বাট কনস্ট্যান্ট সমস্ত দিন সামলে দেখো, একটা মাস একটা দিন আই থিঙ্ক পারবে, একটা সপ্তাহও পারবে না আমার মনে হয়, বা একটা দিনও পারবে না, ঠিক জানি না, আমার মনে হয় পারবে না। তো যাই হোক, একটু হাউসওয়াইফদের রেসপেক্ট দিতে শেখো। এনিওয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট করে আজকে ভিডিওটা আমি করলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যা যা।